তুলে মাটন ক্যান অ্যাভয়েড দিস তোমরা এটা অ্যাভয়েড করতে পারো তো আজকে বাংলাটা রেস্টুরেন্টে যাব তো তোমাদেরকে সেখানেও নিয়ে যাব বাঙালি খাবার খাবি তো শুধু বাঙালি না ওখানে তুই বাঙালি খাবার খাবি না তার মানে বাঙালি খাবো আচ্ছা ঠিক আছে ও বাঙালি খেতে চায় আমার মতো বাট মানে অ্যাকচুয়ালি অনেকে আসে কি অনেক বন্ধুবান্ধব যেমন আমাদের অনেক বন্ধুবান্ধব আছে তারা বাঙালিদের সাথে সাথে অনেক রকমের খাবার খেতে চায় যেখানে চাইনিজও পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে তো আজকে তোমাদেরকে একটা ওরকম রেস্টুরেন্টে নিয়ে যাবো যেখানে বাঙালির সাথে সাথে সমস্ত মিক্স কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় এবং খুবই ভালো মানের পাওয়া যায় সো লেটস গো ভিডিওটা দেখতে থাকো কী কী পাওয়া যায় কেমন প্রাইস সব কিছু বলবো ততক্ষণ চলো সেটা আমি যাচ্ছি কেউ সেটা ভেতরে গিয়ে বলছি গরমের মধ্যে আর বলতে পারছি না এসির মধ্যে গিয়ে বলবো সো লেটস গো বেলাজিও রেস্টুরেন্ট আসতে গেলে যাদবপুর স্টেশনে নেমে লেফট বরাবর হাঁটতে থাকলে ওই সেম রোডে আমরা একটু পরেই দেখতে পাবো বেলাজিও কেপিসি হসপিটাল পার হলে অটোয় করে আসলে সেম কেপিসি হসপিটালের আশেপাশেই ওখানে অটো নামিয়ে দেবে যাদবপুর স্টেশন রোডে তার ডান দিকেই দেখবে বেলাজিও রাইট সাইডে পড়লে আর একটা কথা বলি যাদবপুর থেকে এলে লেফট সাইডে সোনারপুরের দিক থেকে অটো দিলে রাইট সাইডে এর নিচেই আছে ভূতেরা যেদিল বড় রেস্টুরেন্ট যারা শুধু বেঙ্গলি ফুড খেতে চাও তারা সেখানে যেতে পারো ওটার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে চেক আউট করতে পারো ফার্স্ট আইটেম অফ বেলাজিও আমরা একটা কন্টিনেন্টাল ফুড দিয়ে শুরু করলাম ইন্ডিয়ান ফুড পরে আসছে তোমরা যেগুলো দেখতে চাও বেসিক্যালি খেতে চাও তো ফার্স্ট যে কন্টিনেন্টাল ফুড দিয়ে শুরু করলাম দেখলো ধোঁয়া বার হচ্ছে চিকেন স্টিক সিজলার ফার্স্ট অফ অল আমি বলি ক্যাপসিকাম আর অল দ্য ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ ভেজিটেবলস এটা আমি বুঝতে পারছি না কি আই থিঙ্ক এগ আছে আর লেটুস পাতা আগের বারে আমরা একটা জায়গায় ক্যাবেজ বলেছিলাম তার জন্য সরি শিখে এসেছি এবার একটু পড়াশোনা করে যাই হোক আমি একটু খেয়ে দেখি এবার অনেকে ভাবছো দাদা এটা খাওয়ার মতো আছে টাকি অবভিয়াসলি বাঙালিদের দেখলে মনে হবে যে এর মধ্যে খাওয়ার মধ্যে আছে টাকি বাট যেহেতু সিজলার হচ্ছে বেলাজিওর খুবই বিখ্যাত একটা আইটেম ইন্ডিয়ানও এনাদের এখানকার ফেমাস বাট সিজলারটা আমি জাস্ট একটু খেয়ে দেখছি ফার্স্ট অফ অল আমি বুঝতে পারছি না এটা কী মুখে নিয়ে দেখি কবাব মতো যে আইটেমগুলো হয় অ্যাকচুয়ালি ফ্রায়েড যে জিনিসগুলো সেগুলো হচ্ছে দিয়ে তার উপরে মশলা টশলা বিভিন্ন জিনিস দেখা আই থিঙ্ক 1-2-3 পিসেস আছে অ্যান্ড এগ ইয়ক এত গরম আমি খেতে পাচ্ছি না আর প্রাইসটা যদি বলি 475 হচ্ছে এটার প্রাইস আর অল দ্য ভেজিটেবলস আর সিম্পল কথা বলি যারা ফুড মানে ঈদের সময় খেতে আসবে তারা কিন্তু সিজার ট্রাই করো না ভালো লাগবে না আর প্রাইসটা 475 অনেকটাই হাই সো তোমরা ইউ ক্যান অ্যাভয়েড দিস তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো যদি ইচ্ছে হয় আমি মানে খাবো না বলবো না প্রাইসটা এত যেহেতু আর স্যুপ টুপগুলো জুসগুলো টেস্টটা ভালো কিন্তু 475 দিয়ে আর খিদেটা মরবে না যেহেতু ইন্ডিয়ানদের একটু অন্যরকম খাবার পছন্দ বেশি টাইম না নষ্ট করে চলো ইন্ডিয়ান ফুডগুলোর দিকে যাই সেগুলো কেমন টেস্ট দেখি দেখো তো অনেক প্রচুর তো আইটেম পাওয়া যায় প্রচুর ডিশ পাওয়া যায় তো আমাদের একটু ইন্ডিয়ানের উপর আমরা বেশি দিয়েছি তো সিজলার তোমাদের দেখালাম তখন বললাম আচ্ছা তারপরে আসি হচ্ছে কাশ্মীরি পোলাওতে শেপটা দেখতে পাচ্ছ অনেকটা লাভ কাইন্ড অফ শেপ করা হয়েছে আর তার সাথে আমরা যেটা সাইড ডিশ নিয়েছি মাটন রোগান জোশ আচ্ছা কাশ্মীরি পোলাও 200 যদি আমি কোয়ান্টিটির দিকে দেখি তাহলে অনেকটাই কোয়ান্টিটি আছে একজনের ক্ষেত্রে কোয়ান্টিটি অনেক বেশি আর সবচেয়ে বড় কথা চেরি বিনস এবং প্রচুর ফল রয়েছে ড্রাই ফ্রুট প্রচুর রয়েছে একটু টেস্ট করি স্মেল একটা খুব সুন্দর আসছে ফ্রেগনেন্স মুখে দেওয়ার সাথে সাথে ফ্রাইড রাইস আমরা যেরকম খেয়েছি ফ্রাইড রাইসের মতো অনেকটা খেতে কিন্তু অনেক একটু মিষ্টি কিন্তু কাশ্মীরি পোলাও বলা হয়েছে মানে একটু মিষ্টি আর প্রচুর ড্রাই ফ্রুটস থাকার জন্য অসাধারণ 200 রুপিস
জাস্ট ওটি এটা খুব সুন্দর। এবার আসি মাটনের রোগান জোশ। প্লেটিংটা দেখো কত সুন্দর, চারিদিকে টমেটো দেওয়া আর একটু তেল তেল রয়েছে, তেল তেলের ব্যাপার। আচ্ছা এবার একটু ফার্স্ট অফ নিয়ে একটু জুসটা খেয়ে দেখছি, অসাধারণ টেস্ট মাটন রোগান জোশের। আমি মাটনটা কী বলবো, মাটন রোগান জোশের জুসটা অসাধারণ টেস্ট। জাস্ট একটু আমি এর সাথে খেয়ে দেখি, এটার মধ্যে একটু মিষ্টি, মাটন রোগান জোশের যে প্রেগনেন্সির সাথে অসাধারণ মিক্সচার। একটু মাটনের পিসটা ফার্স্ট অফ অল, মাটন রোগান জোশের প্রাইস হচ্ছে 320, 1, 2, 3, 4, 5 পিসের মতো রয়েছে। এখানে আমি একটু মাটনটা দেখব, আমি শুধু চামচ দিয়েছি, ছেড়ে চলে যাচ্ছে, একটু জাস্ট এ করলাম, দেখতে পাচ্ছ একদম তুলতুলে মাটন। অসাধারণ জাস্ট ওয়াও, কিছু বলার নেই, মানে এত সুন্দর টেস্টটা মাটন রোগান জোশের, মাটনটা মুখে পড়ার মধ্যে, মানে অনেক দিকে আমরা খেয়েছি সেখানে প্রচুর চিবাতে হয় এরকম ব্যাপার নেই, একদম মাটনটা মুখে দিচ্ছি হালকা একটু চিবালেই চলে যাচ্ছে, একদম সফট মাটন, মানে সফট মাটন। আমি বলবো তোমরা যারা বেলাগিওতে আসবে খেতে, বাকিগুলো মানে সিজলার বা বাকি পরের আইটেমগুলো যেগুলো দেখাবো সেগুলো ট্রাই না করো, এই দুটো মাস্ট ট্রাই করো। আর যা কোয়ান্টিটি রয়েছে দুজন ঠিকঠাক খেতে পারো, একজনের জন্য তো একটু বেশিই হয়ে যাবে বলতে পারি। তো দেখ পরের আইটেম একটু বিরিয়ানির দিকে যাই, তো লেটস গো। আমার ফেভারিট বিরিয়ানি লাস্ট আইটেম, এটা মেন কোর্সের মধ্যে দেখতে পাচ্ছ, মানে পুরো ভর্তি হয়ে আছে। ও গাইজ, অনেকে ভাবছো যে এটা কি, এটা হচ্ছে স্ম্যাশড আইটেম গোদা বাংলায় আলু সিদ্ধ, যেটা আমাদের সিজলারের সাথে ছিল, আমরা তখন দেখাতে ভুলে গেছি, প্রফেশনাল ব্লগার তো। যাই হোক, আচ্ছা এটা হচ্ছে তন্দুর হাফ, এটা হাফ হাফ তন্দুর বিরিয়ানি, আলুটা রাইসটা ভেতরে, আর মানে কী বলবো, এদিকে তোমাদের হচ্ছে একটা তন্দুর আইটেম আছে, এটা একটু হাত দিয়ে দেখাতে হচ্ছে, বিকজ গাইজ আমরা বি প্লেট দেখো, এটা একটা পুরো তন্দুর পিস রয়েছে সুন্দর। অল রাইট, সো আমরা একটু ফার্স্ট বিরিয়ানিটা, ফ্রেগনেন্সটা খুবই সুন্দর, তো একটু জাস্ট ট্রাই করি শুধু বিরিয়ানির রাইসটা। বিরিয়ানি রাইসটা আমরা যে প্রচুর জায়গায় বিরিয়ানি যেরকম খেয়েছি সেরকমই, আলুটা যদি দেখাই সামনে থেকে, আলুটা একদম স্মুথ আলু, হাত দিচ্ছি গলে যাচ্ছে। যাই হোক আলু দিয়ে একবার টেস্ট করি, দারুণ টেস্ট। আচ্ছা এইবারে চিকেনে আসি, চিকেনটা একটু হাত দিয়ে কাটছি, ডোন্ট মাইন্ড, যেহেতু তন্দুর আইটেম একদম গরম। না অনেকে ভাবছে দাদা তুমি হাত দিয়ে খাচ্ছ এরকম, তুই তো মাইন্ড করবি না, তুই তো হাত দিয়ে খাস সব জিনিস, তুই তো কন্টিনেন্টাল আইটেমও হাত দিয়ে খাস। সো একটু জাস্ট নিলাম, তন্দুরি চিকেন তো প্রচুর জায়গায় খেয়েছো তোমরা, তন্দুরের একটা পিস, এটা হাফ, ফুল লেয়ারের রাইসের আইটেমটাও বেশি হবে, তন্দুরটা আইটেমটাও বড়ো হবে, আলুটা সেম থাকবে, এটাও সেম। সো তন্দুরের আইটেমটা একটা জাস্ট এর মধ্যে দেয়া, দিয়ে একটু তার মধ্যে রান্না করা, পুরোটা একসাথে নিয়ে দেখি। তিনটে একসাথে অসাধারণ লাগছে, এটা যেমন চিকেন তন্দুর বলে, অনেক জায়গায় দেখবে আফগানি বিরিয়ানি বলে, আফগানিতেও সেম তন্দুর আইটেমে দেওয়া থাকে বা টিক্কা আইটেম দেওয়া থাকে। যাই হোক ভালো টেস্ট, প্রাইস 280, 280 টাকা, যদি বলো যে দাদা অনেকটা বেশি, এর ফুল প্লেটের দাম মেবি 400 টাকা থেকে 450, সো ফুল প্লেট নিতে পারো, বাট এটা এতটাই বেশি, এটা দুজনের আরামসে হয়ে যাবে, যদি তোমরা চিকেনের পিসটা ভাগ করে নিতে পারো বা অন্য কোনো সাইড ডিশ নিলে আরামসে দুজনের হয়ে যাবে, ফুল প্লেট নিলে 3 থেকে 4 জন খেয়ে নিতে পারো, আর চিকেনটাও আর একটা পিস বেশি থাকবে। সো দ্যাটস অল, আর মেবি সেরকম কিছু নেই, আর কোল্ড ড্রিঙ্কস যেটা দিয়েছিলো 60 rupees বলে দিয়েছি, স্টার্টার তোমরা এলে ট্রাই করতে পারো, আর বাকি কথা রেস্টুরেন্টের বাইরে গিয়ে হচ্ছে কিছু কথা। চলো আমরা এত যে খাবার খেলাম সুন্দর সুন্দর, এই যে রেস্টুরেন্টটা যিনি ইনগ্রেট করেছেন, আমরা স্যারের সাথে একটু কথা বলে নেবো, ম্যানেজারের সাথে, ফোনের সাথে, স্যার আপনার নামটা
আমার নাম বিভাস, বিভাস দাস। আচ্ছা, এবার জেনে নেবো যে বেলাজিও নামটা অ্যাকচুয়ালি নট এ ইন্ডিয়ান অর বেঙ্গলি নেম, সো নামটার মধ্যে সমস্ত কুজিন রাখার যে ওনাদের যে প্ল্যানিংটা সেটা একটু ওনার কাছ থেকে জেনে নেবো। সি, বেলাজিও নামটা অ্যাকচুয়ালি লাস ভেগাসের একটা রেনাউন্ড হোটেলের, তো আমরা ওই নাম দিয়ে ইন্সপায়ার্ড হয়েই এই হোটেলের নামকরণটা হয়েছিল। তো ওটা যে অরা আছে, কেন বেলাজিও যে রিয়েল বেলাজিও অরা আছে ওটাকেই মেনটেন করা আমরা এখানে চেষ্টা করছি। মাল্টিকুইজিন রেস্টুরেন্ট এই কারণেই আমরা এখানে রেখেছি, কারণ এই চত্বরে সত্যি কথা বলতে কি ভালো যদি কন্টিনেন্টাল ফুড আপনি চান তো প্রবাবলি এখানে পাওয়া যাবে না, তো আমরা সেটা ক্যাটার করার চেষ্টা করবো আমাদের ক্লায়েন্টদের। রাইট, নট অনলি কন্টিনেন্টাল, এখানে চাইনিজ ফুড যেটা আপনি পাবেন, ইন্ডিয়ান ফুড অ্যান্ড তন্দুরি সব করে অথেন্টিক ফুড পাবেন, এবং টেস্ট সম্পর্কে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না। আমরা চেষ্টা করব একদম অথেন্টিক ফুড রিজনেবল প্রাইসে ক্লায়েন্টদের দেওয়া। ওনারা একটা সিনে ওয়ার্ল্ড টাইপের সৃষ্টি করেছেন, উপরে লেখা বক্স অফিস, তো মানে একটা স্যার আপনার টলিউড বলিউড সবাইকে একটা, ইয়েস, তো থিমটা যদি আপনারা দেখেন এটা সিনে ওয়ার্ল্ডের একটা থিম আছে। তো স্টার্টিং ফ্রম বক্স অফিস যেখানে কালেকশন হবে, দেন আমাদের বিভিন্ন মুভির পোস্টার আছে, সেই সমস্ত মুভির পোস্টারে যারা বক্স অফিসে 100 crore উপরে কেন বিজনেস করেছে। তারপরে আমাদের আপনি যে সেন্টারে দেখেন আমরা সিলভার স্ক্রিন রেখেছি, যেটা একটা মুভি হলের আদলে তৈরি করা। আমরা একটা ওয়ালে বলিউডকে আমরা কেন তাদেরকে স্যালিউট করেছি, এবং আমরা টলিউডকে ওখানে দিয়ে রেখেছি। একদম মানে ইন্ডিয়ান ফুড তো প্রচুর প্রচুর পাওয়া যায়, সব কিছু মিলে যারা প্রচুর ফ্রেন্ড আসবে, অন্য অন্য জিনিস রকমের খেতে যাও, তারা এখানে এলে সব পাবে, চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান ফুড সব। সো সব কিছু তোমরা জেনে নিলে, আর স্যারদের ফেসবুকের পেজের বা ইনস্টাগ্রামের লিঙ্ক সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো তোমরা ওখানে গিয়ে স্যারদের ফলো করতে পারো। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ সব কিছুর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে পারি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট আই হ্যাভ এভার ভিজিট। আমার খুবই সুন্দর লেগেছে কিছু কিছু আইটেম। হ্যাঁ, সিজলারটা তোমরা না নিতে পারো, বিকজ কন্টিনেন্টাল ফুড ইজ নট ফর আস, তো যারা ভালোবাসো তারা নিতে পারো। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যাদবপুর এরিয়াতে আসবে কীভাবে বলে দিই, সেটা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে লেফটে কেপিসি হসপিটাল, কেপিসি হসপিটালের কাছেই এটা। আর লিঙ্ক দেওয়া থাকবে, আমার ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া থাকবে, ওখানে আমাকে জিজ্ঞেস করতে পারো যদি প্রবলেম হয়, আমি গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এরকম পরবর্তী ভিডিও তোমরা আরও দেখতে পাও। ততক্ষণের জন্য বাবাই, ভালো থেকো, নেক্সট ভিডিওগুলো দেখো আর আগের ভিডিওগুলো দেখতে পারো। চলো বাই।